তপস পাল একজন প্রখ্যাত ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলা চলচ্চিত্রের জগতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তার জন্ম দুই সেপ্টেম্বর এক সালে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল কলেজের পাঠক্রম চলাকালীন সময়ে তিনি অভিনয়ের সাথে যুক্ত হন এবং ধীরে ধীরে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনয় জীবন তপস পালের অভিনয় জীবনের সূচনা হয় এক নয় আটশূন্য সালে মুক্তিপ্রাপ্ত কি দাদার কীর্তি কু সিনেমার মাধ্যমে এই সিনেমাটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে রাতারাতি এক নবীন তারকায় পরিণত করে পরবর্তীতে কি সাহেব ভালোবাসা ভালবাসা গুরুদক্ষিণা এবং কী আমার বন্দুক ইত্যাদি একাধিক হিট সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন বিশেষ করে কি সাহেব কু সিনেমায় তার অভিনয় দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নেয় এবং এই চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন ব্যক্তিগত জীবন তপস পালের ব্যক্তিগত জীবনেও অনেক উত্থান পতন ছিল তিনি নিখিল ভারতের অন্যতম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে রাজনীতি ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন দুই শূন্য সালে কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তবে পরবর্তীতে তার উপর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং এর ফলে তাকে কিছুদিনের জন্য কারাবরণও করতে হয় জনপ্রিয়তা ও অবদান বাংলা চলচ্চিত্রে তার অবদান অবিস্মরণীয় কমেডি এবং রোমান্টিক চরিত্রে তার অভিনয় দক্ষতা তাকে এক আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে তিনি তার অভিনয় দক্ষতা এবং নিখুঁত অভিব্যক্তির জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন মৃত্যু দুই সালের এক আট ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তপস পাল মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হয় এবং তার অনুরাগীরা আজও তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বন্ধুরা তাপস পালের জীবন কাহিনী কেমন লাগলো তা জানাবে